हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। दिस इज साइमा जाकर पियाल। आज के आलोचना करब फर्डिनेंड डी सोसियोर कंट्रीब्यूशन निये। लिंगुइस्टिके तिनि खूब इम्पोर्टेंट एक कैरेक्टर एवं ताके बला हय फाउंडर अफ मॉडर्न लिंगुइस्टिक्स। ताहले बुझा जाच्छे तिनि कतटा इम्पोर्टेंट। आज के तार कंट्रीब्यूशन गुलो निये आलोचना करब। ताहले शुरू करी। फर्डिनेंड डी सोसियोर वाज ए स्विस लिंगुइस्ट हू अक्यूपाइज एन इम्पोर्टेंट प्लेस इन द हिस्ट्री ऑफ लिंगुइस्टिक्स एंड इज जेनरली कन्सिडर्ड द फाउंडर अफ मॉडर्न लिंगुइस्टिक्स। फर्डिनेंड डी सोसियोर हच्छेन एकजन स्विस लिंगुइस्ट एबं हिस्ट्री अफ लिंगुइस्टिके तिनि खूब इम्पोर्टेंट एक प्लेस धारण करे आछेन एबं जाके बला हय माने जेनरली कन्सिडर करा हय द फाउंडर अफ मॉडर्न लिंगुइस्टिक्स। इट वाज ही हू First of all, emphasized the importance of viewing language as a living phenomenon. এটাই হচ্ছেন, তিনি হচ্ছেন first person যিনি প্রথম ল্যাঙ্গুয়েজটাকে একটা living phenomenon হিসেবে দেখার জন্য জোর দিয়েছিলেন। আগে দেখা যেত কি ল্যাঙ্গুয়েজটাকে শুধুমাত্র কোনো অ্যাকশন কিংবা আইডিয়াকে এক্সপ্রেস করার জন্য ইউজ করা হতো, ল্যাঙ্গুয়েজকে খুব একটা প্রায়োরিটি দেওয়া হতো না। কিন্তু সোশিওর ছিলেন ফার্স্ট পার্সন যিনি ল্যাঙ্গুয়েজকে অনেক বেশি কি ইম্পর্টেন্স দিয়েছেন এবং ল্যাঙ্গুয়েজকে একটা লিভিং ফেনোমেনন হিসেবে দেখার জন্য বলেছেন। তার মেজর কন্ট্রিবিউশনগুলো কি ছিল? ক্রেডিটেড উইথ এস্টাবলিশিং মডার্ন লিঙ্গুইস্টিক্স, সোশিওর ওয়াজ ওয়ান অফ দ্য ফাউন্ডার্স অফ স্ট্রাকচারালিজম। তাকে বলা হয়, ক্রেডিট দেওয়া হয়েছিল, তিনি হচ্ছেন মডার্ন যে লিঙ্গুইস্টিক্স রয়েছে ওই জিনিসটা তিনি এস্টাবলিশ করেছেন এবং সোশিওর হচ্ছে ফাউন্ডার অফ স্ট্রাকচারালিজম। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস লিঙ্গুইস্টিকের ক্ষেত্রে, স্ট্রাকচারালিজম, এবং সোশিওর হচ্ছে সেটার ফাউন্ডার। অ্যাট এ ভেরি ইয়াং এজ হি অ্যাপ্লাইড প্রিন্সিপালস অফ স্ট্রাকচারাল অ্যানালাইসিস টু সলভ এ প্রবলেম কনসার্নিং দ্য রিকনস্ট্রাকশন অফ দ্য ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। সোশিওর হচ্ছেন খুবই ইয়াং একটা এজে তিনি তার স্ট্রাকচারালিজমের যে প্রিন্সিপালগুলো রয়েছে সেগুলো অ্যাপ্লাই করে ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ রিকনস্ট্রাকশনের যে প্রবলেমগুলো হচ্ছিল ওই জিনিসটা সলভ করেছিলেন। মানে তার স্ট্রাকচারালিজমের যে প্রিন্সিপাল ছিল ওইটা তিনি অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গায় ইউজ করেছেন খুবই ইয়াং এজে। সোশিওর্স গ্রেট ইনসাইট ওয়াজ দ্যাট দ্য রিলেশন বিটুইন সাউন্ড অ্যান্ড মিনিং ইজ আর্বিট্রারি অ্যান্ড দ্যাট অল ল্যাঙ্গুয়েজেস আর স্ট্রাকচার্ড ইন এ ফান্ডামেন্টালি সিমিলার ফ্যাশন। সোশিওর কি করেছিলেন, তিনি ফার্স্টে তো আমাদেরকে স্ট্রাকচারালিজমের ধারণা দিয়েছেন, এরপর তিনি আমাদেরকে আর্বিট্রারিনেস নিয়েও ধারণা দিয়েছেন। আর্বিট্রারিনেস ব্যাপারটা কি? এটা হচ্ছে যেমন ধরেন আমরা যে কোনো ধরনের যে ওয়ার্ডগুলো বলে থাকি লিঙ্গুইস্টিক যে ফর্মটা ওইটার সাথে ওই যে মানে যাকে আমরা নাম দিচ্ছি তার মধ্যে সম্পর্কটা কীরকম। যেমন একটা উদাহরণ দিই, ধরেন একটা ডগ অথবা বাংলায় আমরা যাকে কুকুর বলে থাকি, এই ডগ চার পাওয়ালা একটা প্রাণী কি বলে যে আমি একজন কুকুর বা আমার নাম কুকুর? সে কি বলে? আসলে সে বলে না। কেন আমরা তার নাম ডগ রাখি কিংবা বাংলায় তাকে কুকুর বলে থাকি? এই যে সাউন্ডের সাথে এই যে প্রাণীটার মিনিংয়ের সাথে একটা যে আর্বিট্রারি সম্পর্ক রয়েছে এই জিনিসটাই হচ্ছে আর্বিট্রারিনেস। এবং এটা সম্পর্কে যদি ডিটেলস জানতে চান তাহলে আমার একটা ভিডিও রয়েছে, চাইলে দেখতে পারেন, তাহলে ডিটেলসে বুঝতে পারবেন। এই আর্বিট্রারিনেসটা কিন্তু প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেই দেখা যায় এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যাই হোক, সোশিওরই ফার্স্ট এই ধারণা দিয়েছেন আমাদেরকে আর্বিট্রারিনেস নিয়ে। হিজ ওয়ার্ক হ্যাড এ হিউজ ইম্প্যাক্ট অন লিঙ্গুইস্টিক্স ইন ইউরোপ অ্যান্ড নর্থ আমেরিকা। তার যে ওয়ার্ক রয়েছে সেটা শুধুমাত্র কি একটা নির্দিষ্ট জায়গায় কি ছিল না, সীমাবদ্ধ ছিল না, বরঞ্চ ইউরোপ এবং নর্থ আমেরিকা প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে পড়েছিল তার ইম্প্যাক্টটা। Other linguistics of the time generally conceived of languages as a way of denoting things and actions. অন্য যেসব linguistics ছিল তার সময়ে তারা সাধারণত ল্যাঙ্গুয়েজটাকে কনসেপ্ট করত শুধুমাত্র কোনো থিংস কিংবা অ্যাকশনসকে প্রকাশ করার জন্য। কিন্তু সোশিওর আর্গিউড দ্যাট ইট ইজ নট থিংস বাট আওয়ার কনসেপশন অফ থিংস অ্যাকশনস আইডিয়াস দ্যাট আর পার্ট অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ। কিন্তু সোশিওর বলেন যে না, ল্যাঙ্গুয়েজের পরিসীমাটা কি এতটা সীমাবদ্ধ না, বরঞ্চ কি এই ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাদের কনসেপশন অফ থিংস অ্যাকশনস আইডিয়াস এই সবগুলাই হচ্ছে ল্যাঙ্গুয়েজের একটা পার্ট। ল্যাঙ্গুয়েজ অনেক বড় একটা ব্যাপার, এটা শুধুমাত্র কোনো থিংস কিংবা কোনো অ্যাকশনস প্রকাশ করার ক্ষেত্রে ইউজ করা হয় না, বরঞ্চ এই সব কিছুই কি শুধুমাত্র এটার একটা পার্ট। সোশিওর ইন্ট্রোডিউসড স্ট্রাকচারালিজম ইন লিঙ্গুইস্টিক্স মার্কিং এ রেভলিউশনারি ব্রেক ইন দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। ইন ব্রিফ, সোশিওর স্ট্রাকচারাল লিঙ্গুইস্টিক্স
প্রোপাউন্ডেড থ্রি রিলেটেড কনসেপ্টস। এখানে সোশিওর কী করে স্ট্রাকচারালিজমটা ইন্ট্রোডিউস করায় লিঙ্গুইস্টিকে, এবং এই জিনিসটা একটা কি রিভলিউশনারি ব্রেক নিয়ে আসে স্টাডি অফ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, এবং তার স্ট্রাকচারাল যে লিঙ্গুইস্টিক রয়েছে যে ধারণাটা রয়েছে এটার মধ্যে তিনটা কনসেপ্ট রিলেটেড রয়েছে। সেই তিনটা কনসেপ্টগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের স্টাডি অফ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, এবং এই তিনটার উপরে কি আমার আলাদা আলাদা করে ভিডিও রয়েছে, ডিটেলসে জানতে হলে অবশ্যই দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। হি ডিস্টিংগুইশড বিটুইন সিনক্রোনি অ্যান্ড ডাইক্রোনি, বিটুইন ল্যাং অ্যান্ড প্যারল, বিটুইন সিগনিফাইড অ্যান্ড সিগনিফায়ার। তিনি কি করেছেন, সিনক্রোনি এবং ডাইক্রোনির মধ্যে একটা তফাৎ দেখিয়েছেন, ল্যাং এবং প্যারোলের মধ্যে একটা তফাৎ দেখিয়েছেন, এবং সিগনিফাইড এছাড়া সিগনিফায়ারের মধ্যে একটা তফাৎ দেখিয়েছেন। এই তিনটা জিনিস ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট। যেমন ধরেন সিনক্রোনি এবং ডাইক্রোনি, এই ক্ষেত্রে দেখা যায় কি ল্যাঙ্গুয়েজটার কিভাবে বর্তমান সময়ে যে ল্যাঙ্গুয়েজের কী অবস্থা এই জিনিসটা সিনক্রোনি সেটা নিয়ে স্টাডি করে, আর সময়ের সাথে সাথে হিস্ট্রি কীভাবে ল্যাঙ্গুয়েজের হিস্ট্রিটা চেঞ্জ হচ্ছে, কীভাবে ল্যাঙ্গুয়েজটার পরিবর্তন হচ্ছে, মানে পুরো ল্যাঙ্গুয়েজের হিস্ট্রি নিয়ে ডাইক্রোনি লিঙ্গুইস্টিকটা স্টাডি করে। এরপর ল্যাং, ল্যাং হচ্ছে ল্যাঙ্গুয়েজের যে ধরনের রুলস এবং রেগুলেশনস রয়েছে এগুলো নিয়ে কাজ করে, আর প্যারল হচ্ছে কীভাবে আমরা ওই রুলসগুলো ইউজ করে কথা বলবো ওইটা নিয়ে আলোচনা করে। সিগনিফাইড এবং সিগনিফায়ার জিনিসটা কি, এগুলো হচ্ছে একটা দেখা যাচ্ছে কি প্রকাশ করছে যে আমরা কোনো একটা জিনিস দেখলাম ওই জিনিসটার আসলে ইনার মিনিংটা কি, এটা প্রকাশ করে একটা, আর যে জিনিসটা শো করা হচ্ছে ওইটা প্রকাশ করে আরেকটা। এগুলো এখন আলোচনা করছে, ডিসকাস শর্টলি একটু বলে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। সিনক্রোনি লিঙ্গুইস্টিক সিস ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ লিভিং হোল এক্সিস্টিং অ্যাজ এ স্টেট অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট ইন টাইম। ইট ইজ ডিসক্রিপটিভ লিঙ্গুইস্টিক্স দ্যাট কনসার্নস উইথ দ্য স্টেট অফ এ ল্যাঙ্গুয়েজ অ্যাট এনি পয়েন্ট ইন টাইম। এই যে সিনক্রোনিক লিঙ্গুইস্টিকের কথা বলা হচ্ছে সেটা শুধুমাত্র কি একটা পার্টিকুলার টাইমে ল্যাঙ্গুয়েজের কী অবস্থা ওইটা নিয়ে আলোচনা করে, এটা হচ্ছে একটা ডিসক্রিপটিভ লিঙ্গুইস্টিক্স। এটা শুধুমাত্র কি নির্দিষ্ট আপনাকে ধরেন একটা নির্দিষ্ট সময় দেওয়া হলো, এই সময়ে ল্যাঙ্গুয়েজের অবস্থা কীরকম এটা নিয়ে সিনক্রোনি স্টাডি করে। যেমন ধরেন ইংলিশের ক্ষেত্রে বলি, ধরেন বর্তমান সময়ের ইংলিশের অবস্থা কীরকম, এই এখনের কথা বলা হলো 2021 সাল, তাহলে ল্যাঙ্গুয়েজের অবস্থা কীরকম, তখন যখন আপনি এটা নিয়ে আলোচনা করবেন এই বছর ল্যাঙ্গুয়েজটা কেমন চেঞ্জ হলো কেমন আছে এখন, এটা হচ্ছে সিনক্রোনিক লিঙ্গুইস্টিক্স। আপনাকে একটা নির্দিষ্ট সময়ে দেওয়া হলো এবং আপনি এই সময়ে শুধু ল্যাঙ্গুয়েজটা নিয়ে স্টাডি করলেন। আর ডাইক্রোনিক লিঙ্গুইস্টিক্স ইজ দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ হিস্ট্রি অ্যান্ড চেঞ্জ। আর ডাইক্রোনিক লিঙ্গুইস্টিক পুরো হিস্ট্রি নিয়ে কাজ করে, মানে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কোত্থেকে আসলো, কীভাবে এটা চেঞ্জ হচ্ছে, কখন চেঞ্জ হচ্ছে এবং কেন চেঞ্জ হচ্ছে, পুরো হিস্ট্রিটা নিয়ে আলোচনা করে। কীভাবে বর্তমান এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আসলো এটা ডাইক্রোনিক লিঙ্গুইস্টিকটা আলোচনা করে। এই গেল সিনক্রোনি এবং ডাইক্রোনি। এরপর তিনি ল্যাং এবং প্যারোলের মধ্যে কি একটা ডিস্টিংশন দেখিয়েছেন আমাদেরকে, সেটা নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করি। ল্যাং ইজ এ ল্যাঙ্গুয়েজ সিস্টেম শেয়ার্ড বাই এ কমিউনিটি অফ স্পিকার্স। এটা হচ্ছে একটা সিস্টেম, ঠিক আছে, ল্যাং হচ্ছে, ল্যাং মানে কিন্তু ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের একটা সিস্টেম। ধরেন যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে কিছু রুলস প্রয়োজন হয়, আর ল্যাং এর মধ্যে পড়ে সেই রুলসগুলো। আর প্যারল হচ্ছে ইজ দ্য ইন দ্য ইন্ডিভিজুয়াল রিয়েলাইজেশন অফ দ্যাট সিস্টেম, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রিয়েলাইজেশন। যদি শর্ট ফর্মে বলি তাহলে প্যারল হচ্ছে ওই আমরা যে রুলসগুলো শিখলাম ল্যাঙে, ওই ল্যাং রুলসগুলো কীভাবে অ্যাপ্লাই করে আমরা কথা বলছি ওইটা হচ্ছে প্যারল। ল্যাঙ্গুয়েজ ইজ এ সোশ্যাল ফেনোমেনন, এটা হচ্ছে একটা সামাজিক ফেনোমেনন, অথবা আমরা বলতে পারি এটা ইউনিভার্সাল ফেনোমেনন। কারণ যে রুলসগুলো থাকে, ধরেন ইংলিশের রুলস, এটা কিন্তু শুধুমাত্র আমার বা আপনার জন্য না, সকলের জন্য। আর প্যারলটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ফেনোমেনন। ইন্ডিভিজুয়াল ফেনোমেনন মানে হচ্ছে একজন ব্যক্তির, নির্দিষ্ট একজন ব্যক্তির ফেনোমেনন। এটার কারণ হচ্ছে আপনি কীভাবে কথা বলবেন, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার, সো এটা ইন্ডিভিজুয়াল ব্যাপার। ল্যাং ইজ হোয়ার্ড পটেন্সিয়াল, ল্যাঙ্গুয়েজ হচ্ছে কোনটা পটেন্সিয়াল সেটা নিয়ে আলোচনা করে। আর প্যারল হচ্ছে হোয়াট ইজ অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল ব্যাপারগুলো নিয়ে প্যারল কাজ করে। ল্যাং হচ্ছে স্ট্যাটিক সিচুয়েশন, আর প্যারল হচ্ছে ডাইনামিক সিচুয়েশন। ল্যাং হচ্ছে একটা কনসেপ্ট, আর প্যারল ইজ দ্য রাউন্ড ইমেজ অফ দ্যাট কনসেপ্ট। ল্যাং ইজ এ রুল এবং প্যারল হচ্ছে বিহেভিয়ার। এই গেল ল্যাং এবং প্যারল। এরপর তিনি কি করেছেন আমাদেরকে সিগনিফায়ার এবং সিগনিফাইডের মধ্যে একটা তফাৎ দেখিয়েছেন, এটা কেমন একটা ব্যাপার। যেমন ধরেন হি আর্গিউড দ্যাট দ্য সাইন ওয়াজ কম্পোজ অফ বোথ এ সিগনিফাইড অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট অর আইডিয়া অ্যান্ড এ সিগনিফায়ার দ্য পারসিভড
সাউন্ড অথবা ভিজুয়াল ইমেজ। তিনি বলেন সাইন যে জিনিসটা, যেমন ধরুন আমরা সাইনবোর্ডের কথা বলতে পারি, এই যে সাইন জিনিসটা দুইটা জিনিসের সমন্বয়ে তৈরি হয়, একটা হচ্ছে সিগনিফাইড আর একটা হচ্ছে সিগনিফায়ার। সিগনিফাইড জিনিসটা কি? সিগনিফাইড হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট অথবা আইডিয়া, আর সিগনিফায়ার হচ্ছে পারসিভড সাউন্ড অথবা ভিজুয়াল ইমেজ। মানে একটা সাইনবোর্ডের মধ্যে ধরেন একটা প্লাস চিহ্ন লেখা রয়েছে কোনো একটা হসপিটালের সামনে, এই যে প্লাস চিহ্নটা এটা হচ্ছে সিগনিফায়ার, মানে দেখানো হচ্ছে একটা ইমেজ। আর এই প্লাস চিহ্ন দ্বারা আমরা ইজিলি বুঝতে পারি কি সামনে কি রয়েছে, একটা হসপিটাল রয়েছে বা মেডিকেল রয়েছে, এই যে বুঝতে পারাটা এটা হচ্ছে সিগনিফাইড। সাইন জিনিসটা দুইটা জিনিসের সমন্বয়ে তৈরি, একটা হচ্ছে সিগনিফায়ার আর একটা হচ্ছে সিগনিফাইড। সিগনিফায়ার হচ্ছে কি, থিংস দ্যাট গিভ মিনিং ওয়ার্ড, যেটা কি করে বা ইমেজ দেয় আমাদেরকে। আর সিগনিফাইড হচ্ছে হোয়াট ইজ এভোকড ইন দ্য মাইন্ড, মেন্টাল কনসেপ্ট, মানে আমাদের যে ধারণা ওইটা হচ্ছে সিগনিফাইড। আর একটু ক্লিয়ার করে একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন ধরেন ইফ উই টেক এ লিঙ্গুইস্টিক এক্সাম্পল, দ্য ওয়ার্ড ওপেন, ধরেন কোনো দোকানের সামনে লেখা রয়েছে ওপেন, তাহলে আমরা কি বুঝবো, এই যে ওপেনের যে সাইনটা এটা হচ্ছে একটা সিগনিফায়ার। আর দ্য ওয়ার্ড ওপেন এ সিগনিফাইড কনসেপ্ট জিনিসটা কি, যে দোকানটার বিজনেসের সাথে খোলা রাখা হয়েছে বা বিজনেসের সাথে খোলা হয়েছে, এটা হচ্ছে সিগনিফাইড। তাহলে ওপেন লেখাটা হচ্ছে সিগনিফায়ার আর এটার যে বিজনেসের সাথে খোলা হয়েছে এটা হচ্ছে কি, সিগনিফাইড। সসারের যে থার্ড মেইন থিওরিটিক্যাল কন্ট্রিবিউশন ওয়াজ টু ক্ল্যারিফাই দ্য কনসেপ্ট অফ এ ল্যাঙ্গুয়েজ সিস্টেম দ্যাট হ্যাড দ্য মোস্ট প্রোফাউন্ড ইনফ্লুয়েন্স অন সাবসিকুয়েন্ট স্কলারশিপ। তার এই যে কনসেপ্টটা রয়েছে সিগনিফায়ার বা এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট এবং এটার খুবই গ্রেট ইনফ্লুয়েন্স রয়েছে, এটা এখানে বলা হচ্ছে। দ্য কন্ট্রিবিউশন সোশিওর হ্যাড অন ল্যাঙ্গুয়েজ ওয়াজ রেভলিউশনারি, তার যে কন্ট্রিবিউশন ল্যাঙ্গুয়েজের এটা রেভলিউশনারি ছিল। হিজ ওয়ার্ক হ্যাড এ প্রোফাউন্ড ইনফ্লুয়েন্স অন মেনি অ্যাসপেক্টস অফ লিঙ্গুইস্টিক্স, তার যে ওয়ার্কগুলো রয়েছে সেটার কি গ্রেট ইনফ্লুয়েন্স রয়েছে লিঙ্গুইস্টিকের অন্য ক্ষেত্রগুলোর ক্ষেত্রে। তার রাইটিং ইম্পর্টেন্ট রাইটিংগুলো কী ছিল, কোর্স ইন জেনারেল লিঙ্গুইস্টিক্স, ট্রেন্স, রয় হ্যারিস অ্যান্ড লন্ডন, এগুলো হচ্ছে তার মেজর রাইটিংগুলো। তিনি অনেকগুলো বই লিখেছেন, এগুলোর কথা এখানে বলা হচ্ছে। এরপর ফার্ডিনান্ড দি সোশিওর সম্পর্কে জোনাথন কুলার বলেছেন, ফার্ডিনান্ড দি সোশিওর ইজ দ্য ফাদার অফ মডার্ন লিঙ্গুইস্টিক্স, দ্য ম্যান হু রিকগনাইজ দ্য সিস্টেমেটিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। জোনাথন কুলার বলেন ফার্ডিনান্ড দি সোশিওর ছিলেন মডার্ন লিঙ্গুইস্টিকের ফাদার। আমরা ইজিলি বুঝতে পারছি যে আসলে কেন তাকে ফাদার বলা হচ্ছে। তিনি ল্যাঙ্গুয়েজের পরিবর্তন, ল্যাঙ্গুয়েজ কীভাবে চেঞ্জ হচ্ছে, হিস্ট্রি সব কিছু নিয়ে আলোচনা করেছেন, ল্যাঙ্গুয়েজকে ডিপলি তিনি ডিসকাস করেছেন এবং আমাদের যে স্পিকিং রয়েছে ওই জিনিসটা নিয়ে তিনি কাজ করেছেন এবং একটা ওয়ার্ডের ইনার মিনিং কী অথবা এটা কী প্রকাশ করা হচ্ছে এসব কিছু নিয়ে কাজ করেছেন। তাহলে ইজিলি বোঝা যাচ্ছে কি তাকে কেন মডার্ন লিঙ্গুইস্টিকের ফাদার বলা হচ্ছে, এবং তিনি সিস্টেমেটিক্যালি ল্যাঙ্গুয়েজটাকে স্টাডি করেছেন। And language in such a way as to make possible the acknowledgments of 20th century linguistics. This alone would make him a modern master, master of a discipline which he made modern. এবং কি এই সব কিছুই তাকে কি করেছে, make him a modern master and master of discipline which he made modern. আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে।